আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। এখানে একটা ভার্ব আছে আভুয়া, অর্থ আছে। আভুয়া ভার্ব একটা অক্সিলিয়ারি ভার্ব, সাহায্যকারী ভার্ব। আমরা আজকে কিছু সাধারণ বাক্য দেখব, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাক্যগুলি। বাক্যগুলির মধ্যে আভুয়ার অর্থ আমাদের কাজে লাগবে না, আমরা আভুয়া ভার্বটা ব্যবহার করব সাহায্যকারী ভার্ব হিসেবে। অর্থাৎ বাক্য গঠনের জন্য আমাদের এই আভুয়া ভার্ব থেকে সাহায্য নিতে হবে। তো বাক্যগুলি দেখার আগে আমরা প্রথমে দেখব আভুয়া ভার্বকে কিভাবে কনজুগে করতে হয়। বর্তমান কালি কনজুগে দেখাবো। এখানে আছে জে, এখানে ছিল জ থেকে অ বাদ দিয়ে অ্যাপোস্ট্রফ দিয়ে এ একসাথে লিখতে হয়েছে, হয়েছে জে। তো এখানে উচ্চারণের ক্ষেত্রে জে একসাথে পড়তে হচ্ছে। আর এখানে নু যাবো, আমি একটু কালারটা এইভাবে করে দিয়েছি বোঝার জন্য, যেখানে একটা লিয়াজ হয়ে উচ্চারণ হবে যাবো, এস এর সাথে আ যুক্ত হয়ে যাবে। এখানেও ভু যাবে, এখানেও ইলেজো এলেজো, ঠিক আছে। উচ্চারণগুলি আমি লিখে দিয়েছি আর অর্থগুলি শেষের দিকে লিখে দিব। তো যে অর্থ আমার আছে, চুয়া তোমার আছে, ইলা তার আছে, এলা তার আছে। এখানে হলো পুরুষ আর এখানে হলো মহিলা। নু যাবো আমাদের আছে, ভু যাবে আপনার আছে, আপনাদের আছে বা তোমাদের আছে, ইলেজো তাদের আছে, এলেজো তাদের আছে। হলো শুধু পুরুষদের আছে অথবা পুরুষ মহিলা একসাথে হলো সেই ক্ষেত্রেও তাদের আছে। আর এখানে হলো শুধু মহিলাদের তাদের আছে। এখানে আছে জে আ ফ্রের, জে আ ফ্রের, আমার একটি ভাই আছে, ফ্রের অর্থ ভাই। আর এখানে হলো আ একটি, এখানে একেবারে সরাসরি অর্থ অনুযায়ী এই বাক্যটা তৈরি হয়েছে, সাধারণ বাক্যটা যে আমার একটি ভাই আছে। প্রথম বাক্যটা আমি এইভাবে দিয়েছি বোঝার জন্য, যে আমাদের যখন কোনো কিছু আছে বোঝায় তখন আমরা এইভাবে লিখি জে, তারপর যে জিনিসটা আছে। তো প্রথমে যে লিখে আমাদের যা আছে সেটা লিখতে পারি, ঠিক আছে। এখানে ফ্রেহ, যদি আমি একটি বোন লিখতাম তাহলে এখানে বোনের জন্য কি হতো, সখ, সখ আগে কিন্তু আবার ইউন হতো। তো পরবর্তী বাক্যটা দেখবো, যে কেহন তো, আমরা বাংলায় বলছি কি আমার বয়স 40 বছর। এখানে আমাদের বলতে হয় না যে আমার বয়স আছে এত বছর, এটা আর বলতে হয় না। এখানে বয়স বলতে গেলে আমাদের এইভাবেই বলতে হয় যে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়ার কিন্তু সরাসরি কোনো অর্থ এখানে আমাদের কাজে লাগছে না, আমরা শুধু বাক্যটা গঠন করার জন্য আবহাওয়া ভার্ব থেকে এখানে নিয়েছি যে। আপনি এই সুযোগ অনুযায়ী এখান থেকে ব্যবহার করতে পারবেন, যেমন তার বয়স যদি হয় যে ইল আ কেহন তো, এল আ কেহন তো, এরকম আপনি এখান থেকে সুযোগ অনুযায়ী প্রথমটুকু বসিয়ে তারপরে বয়সটা লিখে দিতে পারেন। এখানে আছে যে ফা, আমি ক্ষুধার্ত বা আমার ক্ষুধা লেগেছে। এখানেও অ্যাভাবের অর্থটা গুরুত্বপূর্ণ না, আমরা অ্যাভাবটাকে ব্যবহার করেছি বাক্য গঠনের জন্য। ঠিক একই রকমের যে সোয়াফ, আমি তৃষ্ণার্ত বা আমার তৃষ্ণা পেয়েছে, তো আমি এখানে যে সোয়াফ লিখেছি। আমি এখানে প্রত্যেকটা বাক্যই জ দিয়ে লিখেছি, মানে আমি ক্ষুধার্ত, আমার বয়স আমি দিয়ে লিখেছি। আপনারা এখানে সুযোগ অনুযায়ী নিজেদের মতো করে আপনারা লিখে নিতে পারবেন, ঠিক আছে। এখানে আছে কি যে সু, আমার গরম লাগছে, তো এক্ষেত্রেও আমরা কিন্তু অভাবরত ব্যবহার করছি। ঠিক একই রকম এখানে আছে যে ফোয়া, আমার শীত লাগছে, শীত অনুভব করা, গরম অনুভব করা, ওইটা বোঝানোর জন্য এই আভাবটাকে ব্যবহার করতে হয়। এখানে আছে যে রেজো, আমি সঠিক, আমি সঠিক বলতে এখানে বোঝানো হয়েছে যে আমার কথাটা সঠিক, ইলা রেজো তার কথাই ঠিক, আপনার কথাই ঠিক, সেক্ষেত্রে আমরা কি বলবো, বুঝাবে রেজো। এখানে আছে যে প্রবলেম, আমার সমস্যা আছে। এখানে আছে যে সোমেই, আমার ঘুম পাচ্ছে বা আমার ঘুম লাগছে এরকমের। আর এখানে যে পোহ, আমি ভীত বা আমি ভয় পাই, এই টাইপের কথা বলার জন্য কিন্তু আমরা এখানে আভুয়া ভার্ব ব্যবহার করেছি যে পোহ। আর এখানে যে দলাশন্স, অর্থ হলো আমি ভাগ্যবান বা মহিলাদের ক্ষেত্রে তো আমরা ভাগ্যবতী বলি। এখানে আছে কি যে, আমরা বাংলায় কি বুঝি যে আমি ভাগ্যবান, আমি ভাগ্যবতী, এরকম বলতে গেলে এখানে আভুয়া ভার্বটা দিয়ে যে বলে তারপরে দলাশন্স। এটা কিন্তু মহিলাদের ক্ষেত্রেও দলাশন্স হবে, পুরুষদের ক্ষেত্রেও দলাশন্স। এখানে মহিলা পুরুষ হিসেবে কিন্তু কোনো চেঞ্জ হবে না, যদিও আমরা বাংলায় ভাগ্যবান ভাগ্যবতী বলি কিন্তু এখানে কোনো চেঞ্জ হবে না, এখানে দলাশন্স ঠিকই থাকবে, ঠিক আছে। আর এখানে আছে যে মাল আলাতিত, আমার মাথা ব্যথা। তো আমি এখানে সবগুলি বাক্যই তো জ দিয়ে লিখেছি, আপনারা প্রত্যেকটা বাক্যকেই আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা কিন্তু এখান থেকে সুযোগ অনুযায়ী এই অভাবের কনজুগের সহ জাস্ট এই শব্দটা লিখে দিলেই বাক্যটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখন একটু অভাবের যে কনজুগে করেছি তার অর্থটাও দেখে নেব। এখানে আছে যে আমার আছে, চুয়া তোমার আছে, ইল আ বা এল আ তার আছে, নু যাভো আমাদের আছে, বুঝাবে আপনার বা আপনাদের বা তোমাদের আছে, ইলজো বা এলজো তাদের আছে। তো আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।